হাই স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু এ অ্যানাদার ইংলিশ টিচিং ভিডিও অন মাই ইউটিউব চ্যানেল আজ আমি তোমাদের সলভ করে দেখাবো ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস সেভেনের ইংলিশ টেক্সট বুকের লেসান থ্রি অর্থাৎ উইয়ার সেভেন নামে তোমাদের যে কবিতাটি আছে সেই কবিতাটির সমস্ত অ্যাক্টিভিটি বা এক্সারসাইজ শুধুমাত্র কোয়েশ্চেন অ্যান্সার নয় তার পাশাপাশি গ্রামার এবং ভোকাবুলারির সমস্ত কিছুই কিন্তু আমি এই ভিডিওতে সলভ করে দেখাবো এর পাশাপাশি তোমাদের জানিয়ে রাখি এই উই আর সেভেন পুরো কবিতাটি কিন্তু আমি লাইন বাই লাইন রিডিংয়ের সাথে বাংলা মানে ও ব্যাখ্যাসহ পড়িয়ে অলরেডি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি যদি না তোমরা সেই ভিডিওটা এখনও দেখে থাকো তো উপরে আই বটনে ক্লিক করে অথবা এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখান থেকেও সেই ভিডিওটি দেখে নিতে পারো এর পাশাপাশি তোমাদের এটাও জানিয়ে রাখি আমার ইউটিউব চ্যানেলে তোমরা তোমাদের ক্লাসের ইংলিশ টেক্সট বুকের সমস্ত প্রোজ এবং পোয়েট্রি অর্থাৎ গদ্যাংশ এবং পদ্যাংশ লাইন বাই লাইন রিডিংয়ের সাথে বাংলা মানেও ব্যাখ্যা সহ পেয়ে যাবে এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে ভিডিওটিকে লাইক করো তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এই রকমই তোমাদের ক্লাসের ইংলিশ রিলেটেড আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য তো চলো আমরা অ্যাক্টিভিটি ওয়ান থেকে শুরু করি অ্যাক্টিভিটি ওয়ানে কি বলেছে দেখো চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস নিচের অল্টারনেটিভস বা অপশান থেকে আমাদের সঠিক উত্তরটি বাছাই করতে হবে অর্থাৎ এমসি কিউ দেওয়া আছে দেখো এ এরটা কি বলা হয়েছে দ্য লিটল গার্ল হুম দ্য পোয়েট মেট ওয়াস সেই ছোট্ট মেয়েটি যার সাথে কবি দেখা হয়েছিল সঠিক উত্তর হবে দুয়েটটা অর্থাৎ এইট এবং তিন নাম্বারের অপশানে লাস্টে দেখো লেখা আছে ইয়ার্স ওল্ড অর্থাৎ দ্য লিটিল গার্ল হুম দ্য পোয়েড মেড ওয়াস এইট ইয়ার্স ওল্ড যে ছোট্ট মেয়েটির সাথে আমাদের কবির দেখা হয়েছিল তার বয়স ছিল আট বছর তারপরে বিয়েরটায় চলে এসো দ্য গার্ল লস্ট সঠিক উত্তর হবে তিনেরটা এ ব্রাদার অ্যান্ড এ সিস্টার মেয়েটি হারিয়েছিল তার একটি ভাই এবং একটি বোনকে অর্থাৎ তার এক ভাই এবং এক বোন কিন্তু মারা গিয়েছিল আমরা কবিতাটাতে পড়েছি সি এরটায় চলে এসো অ্যাক্টিভিটি ওয়ানের লাস্টে দ্য ডিস্ট্যান্স বিটুইন হার হাউস অ্যান্ড দ্য বাড়িয়াল গ্রাউন্ড ওয়াজ অনলি সঠিক উত্তর হবে অপশান ওয়ান টুয়েলভ স্টেপস তার ঘর থেকে সেই কবরস্থানের দূরত্ব ছিল মাত্র টুয়েলভ স্টেপস বা বারো পা এরপরে চলে এসো অ্যাক্টিভিটি টু এখানে বলেছে আইডেন্টিফাই হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস আর ট্রু অ্যান্ড হুইচ আর ফলস চিহ্নিত করো কোন স্টেটমেন্ট কোন বক্তব্য বা কোন বাক্যগুলো হচ্ছে ট্রু অর্থাৎ সত্যি এবং কোনগুলো হচ্ছে ফলস অর্থাৎ মিথ্যে গিভ এ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইউর অ্যান্সার্স এবং তোমার উত্তরের সপক্ষে যুক্তি হিসাবে সাপোর্টিং স্টেটমেন্ট দাও তুমি যে সেটাকে ট্রু বা সত্যি বা ফলস বা মিথ্যে বলছো তার সপক্ষে কিন্তু যুক্তি দিতে হবে এর পাশাপাশি তোমাদের একটা কথা বলে রাখি আমি আগেও তোমাদের ক্লাস সেভেনের ভিডিওতে বলেছি সাপোর্টিং স্টেটমেন্টে কিন্তু রকম চেঞ্জ করা যায় না এমনকি টেন্স ভার প্রোনাউন স্পিচেরও চেঞ্জ করা যায় না যা টেক্সটে আছে হুবও কিন্তু তাই লিখতে হয় তো এই এরটা দেখো অ্যাক্টিভিটি টুতে কি বলেছে দ্য লিটিল গার্ল ওয়াজ গুড লুকিং ছোট্ট মেয়েটিকে খুব সুন্দর দেখতে ছিল দেখো আমি পাশে লিখে দিয়েছি টি অর্থাৎ ট্রু সত্যি ছোট্ট মেয়েটিকে খুব সুন্দর দেখতে ছিল তাহলে এর সাপোর্টিং স্টেটমেন্ট কি হবে দেখো এখানে লিখে দিয়েছি হার বিউটি মেড মি গ্ল্যাড তার সৌন্দর্য আমাকে আনন্দিত করেছিল বা তার সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছিল এটা কবিতারই লাইন কবি বলবেন যে তার সৌন্দর্য আমাকে আনন্দিত বা মুগ্ধ করেছিল অর্থাৎ মেয়েটিকে এত সুন্দরী দেখতেছিল যে আমাদের কবি কিন্তু প্রচণ্ড আনন্দিত হয়েছিলেন তাকে দেখে তাহলে এটা হচ্ছে প্রথমটা সাপোর্টিং স্টেটমেন্ট বিয়েরটা চলে এসো ফাইভ অফ আর ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ওয়াই ডেড তার পাঁচ ভাই বোন মারা গিয়েছিল তাহলে দেখো এটার সঠিক উত্তর কি হবে আমি এফ লিখে দিয়েছি ফলস এটা মিথ্যে কারণ আমরা জানি তার দু ভাই বোন মানে এক ভাই এবং এক বোন কিন্তু মারা গিয়েছিল দেখো সাপোর্টিং স্টেটমেন্টে সেটাই লেখা আছে টু অফ আস ইন দ্য চার্চিয়ার্ড লাই দুজন আমাদের মধ্যে ওই প্রাঙ্গনে কবরেতে শুয়ে আছে তাহলে পাঁচজন কিন্তু নয় দুজন গির্জাপাঙ্গনে কবরে শুয়ে আছে তার মধ্যে এক ভাই এবং এক বোন এরপরে সি চলে এসো লাস্টেরটা দ্য গ্রেপ জয়ার কভার্ড উইথ গ্রিন গ্রাস কবরগুলো ঢাকা ছিল সবুজ ঘাসে এটাতেও আমি দেখো টি লিখেছি অর্থাৎ ট্রু এই কথাটি সত্যি আমরা কবিতাতে পড়েছি যে কবরটা সবুজ রঙের ছিল তো সাপোর্টিং স্টেটমেন্টে আমি কী লিখেছি দেখো দে আর গ্রেভস আর গ্রিন দে মে বি সিন এটা কবিতার লাইন যে তাদের কবরগুলো হয় সবুজ এবং সেগুলো দেখাও যেতে পারে তাহলে সবুজ কেন কারণ ওই যে ঘাসে ঢাকা পড়ে গেছে আগাছা হয়ে গেছে সেই জন্য কবরগুলোর রং কিন্তু সবুজ হয়ে গেছে এরপরে দেখো অ্যাক্টিভিটি থ্রিতে চলে আসো এখানে বলেছে লুক অ্যাট দ্য ফার্স্ট ফোর লাইনস প্রথম চারটে লাইন আমাদের লক্ষ্য করতে বলা হয়েছে সেই চারটে লাইন কি দেখো এখানে যেটা দিয়েছে আমি পড়ছি এ সিম্পল চাইল্ড দ্যাট লাইডলি ড্রজ ইটস ব্রিথ অ্যান্ড ফিলস ইটস লাইফ ইন এভরি লিম হোয়াট শুড ইট নো অফ ডেথ তাহলে দেখো দুটোকে পিঙ্ক কালারে কালার করা আছে একটা ব্রিথ একটা ডেথ ব্রেথ আর ডেথ দেখো এই দুটো শব্দের মধ্যে একটা আমরা ছন্দ বা মিল খুঁজে পাচ্ছি তো দেখো নিচে সেটাই বলেছে হোয়ার ইজ দ্য সিমিলারিটি এটার মধ্যে মিল কি দ্য ওয়ার্ড ব্রেথ রাইমস উইথ ডেথ তাহলে ব্রেথের সাথে ডেথের ছন্দ মিলছে ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য নেক্সট পেজে চলে এসো পোয়েম দ্যাট রাইম উইথ দ্য গিভেন ওয়ার্ডস তাহলে নিচে কিছু শব্দ দেয়া আছে এই শব্দের সাথে এরকম ছন্দ মিলবে সেরকম কিছু শব্দ আমাদের কবিতা থেকে বাছাই করতে হবে তো এখানে কি কী শব্দ দেয়া আছে আমি সেগুলো আগে পড়িয়ে দিচ্ছি তারপরে আমি দেখো সেটা সলভ করে দিয়েছি তোমরা সেটা দেখে লিখে নেবে এখানে বলেছে প্রথমে দেওয়া আছে কার্ল তারপরে আছে হেড তারপরে এয়ার তারপরে ক্ল্যাড তারপরে বি তারপরে টেল লেড এবং লাস্টে আছে হেভেন তো চলো আমি এটা দেখো এখানে সলভ করে দিচ্ছি তোমাদের অ্যাক্টিভিটি থ্রি আমাদের ছন্দময় একই রকম শব্দ টেক্সট থেকে বা প্যাসেজ থেকে খুঁজে লিখতে হবে তো আমি কার্লেতে কি লিখেছি গার্ল হেডেতে কি লিখেছি মেড হেডে তুমি সেডও লিখতে পারো সেটা আমি পরে লিখেছি তাই এখানে আমি হেডেতে লিখেছি মেড এরপরে আছে এয়ার সেখানে লিখেছি ফেয়ার দেখো ছন্দ মিলছে তো দেখো দুটোর সাথে কিন্তু মিল আছে তারপরে আছে ক্ল্যাড ক্ল্যাডে আমি লিখেছি গ্ল্যাড তারপরে আছে বি আমি লিখেছি মি এরপরে টেল আমি লিখেছি ডোয়েল এরপরে আছে লেড এই দেখো লেডেতে আমি লিখেছি সেড তোমাদের যদি মনে হয় তোমরা হেডেতেও সেড লিখতে পারো আর তাহলে তোমরা লেডেতে মেড লিখতে পারো দুটো অল্টারনেট করে চেঞ্জ করে নেবে আমি এখানে হেডেতে মেড লিখেছি বলে আমি লেডেতে সেড দিয়েছি আর লাস্টে আছে হেভেন এটা হবে সেভেন তো এখানে আমাদের অ্যাক্টিভিটি থ্রি শেষ হলো এরপরে দেখো অ্যাক্টিভিটি ফোর এখানে বলছি অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে বলা হয়েছে প্রথম প্রশ্নটা কি আছে এরটা পিক আউট দ্য এক্সপ্রেশানস দ্যাট ডেসক্রাইব দ্য অ্যাপিয়ারেন্স অব দ্য গার্ল আমাদের কিছু এক্সপ্রেশানস বা কিছু এমন উক্তি বা এমন অংশ তুলতে হবে যেটা থেকে আমরা মেয়েটার যে অ্যাপিয়ারেন্স মেয়েটার যে আবির্ভাব মেয়েটাকে কীরকম দেখতে সেটার বর্ণনা পাই অর্থাৎ মেয়েটার বর্ণনা আছে এমন কিছু লাইন আমাদের কিন্তু এই প্যাসেজ থেকে তুলতে হবে তো অ্যাক্টিভিটি ফোরের এর অ্যান্সারটা দেখো আমি এখানে লিখে দিয়েছি আগে আমি প্রশ্নটা টুকেছি দ্য এক্সপ্রেশান দ্যাট ডেসক্রাইব দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য গার্ল আর যে যে লাইনগুলো মেয়েটির হচ্ছে কেমন দেখতে সেটা বর্ণনা করেছে সেগুলি হচ্ছে বলে দেখো আমি এখানে তিনটে লাইন লিখেছি তোমরা দুটোও লিখতে পারো প্রথমে এক নম্বরে লিখেছি হার হেয়ার ওয়াশ থিক উইথ মেনি এ কার্ল তার চুলটা ছিল ঘন এবং কোচকানো দ্যাট ক্লাস্টার্ড রাউন্ডার হেড যেটা তার মাথায় ঝাঁকড়া হয়েছিল দেখো এই লাইনগুলো কিন্তু সবই কবিতার লাইন আমাদের বলেছে কবিতা থেকে এমন কিছু এক্সপ্রেশান এমন কিছু লাইন তুলতে হবে যেটা থেকে কিন্তু মেয়েটার আমরা শরীর বা চেহারার বর্ণনা পাই এটা একটা লিখেছি আর একটা দু নম্বরে কি লিখেছি সি হ্যাডের রাস্টিক উডল্যান্ড এয়ার তার মধ্যে ছিল একটা গ্রাম্য বন্য ভাব মানে গ্রামের মেয়ে ছিল সে অ্যান্ড সি ওয়াজ ওয়াইল্ডলি ক্ল্যাড এবং তার পোশাক ছিল বন্য প্রকৃতির মানে বন্য না বলে তোমরা এখানে বলতে পারো তার পোশাক ছিল এলোমেলো প্রকৃতির অর্থাৎ সে গ্রাম্য স্বভাবের ছিল এবং তার পোশাক ছিল এলোমেলো প্রকৃতির আর একটা তিন নম্বরে লিখেছি লাস্ট হার আইস ওয়ার ফেয়ার অ্যান্ড ভেরি ফেয়ার তার চোখগুলো ছিল সুন্দর এবং খুবই সুন্দর তাহলে এই যে তিনটে দেখো লাইন আমি কবিতা থেকে লিখেছি এই সব কটাতেই কিন্তু মেয়েটার চেহারার বর্ণনা পাওয়া যাচ্ছে তোমরা এই তিনটেও লিখতে পারো আবার তোমার পছন্দ মতো একটা বাদ দিয়ে যে কোনো দুটোও লিখতে পারো এরপরে নেক্সট কোয়েশ্চেনে চলে এসো বিয়েডটা উই থুম ডিড দ্য গার্ল লিভ মেয়েটি কার সাথে বাস করতো দেখো ডিড দিয়ে প্রশ্ন আছে আমাদের তাহলে পাস লিখতে হবে আমি সেটাই উত্তরে লিখেছি দ্য গার্ল লিভডা হয়ে গেছে লিভড দ্য গার্ল লিভড উইথ আর মাদার মেয়েটি তার মায়ের সাথে বাস করত এরপরে সিএটটায় চলে এসো হোয়াট ডাজ দ্য গার্ল সে অ্যাবাউট আর লিভিং ব্রাদার্স অ্যান্ড সিস্টার মেয়েটা তার জীবন্ত ভাই বোন সম্পর্কে কি বলেছিল অর্থাৎ তার যে ভাই এবং বোন বেঁচে আছে সেই ভাই বোনদের সম্বন্ধে সে কি বলেছিল তার কটা ভাই বোন বেঁচে আছে আমরা জানি কিন্তু তার চারটে ভাই বোন বেঁচে আছে এবং তাকে নিয়ে পাঁচজন আর দুজন মারা গেছে তাহলে টোটাল তারা সাত তাহলে সেই যে বেঁচে থাকা চার ভাই বোন তাদের সম্বন্ধে কি বলেছিল। এখানে মনে রাখবে যে দু ভাই বোন মরে গেছে তাদের নিয়ে কিন্তু আমাদের লিখতে হবে না আর লক্ষ্য করে দেখো ডাস দিয়ে প্রশ্ন আছে প্রেজেন্টেন্সে তাই আমরা প্রেজেনটেন্সি উত্তরটা লিখবো তাহলে দেখো দ্য গার্ল সেটা শেষ হয়ে গেছে যেহেতু ডাস দিয়ে প্রশ্ন আছে দ্য গার্ল সেজ অ্যাবাউট আর লিভিং ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স দ্যাট আমি প্রশ্নটা আগে লিখে নিয়েছি মেয়েটি তার জীবন্ত ভাই বোন সম্বন্ধে বলেছিল যে টু অফ দেম ডোয়েল অ্যাট কনওয়ে তাদের মধ্যে দুজন কনওয়েতে বাস করে অ্যান্ড টু আর গান টু সি এবং দুজন গেছে সাগরে বা সমুদ্রে অর্থাৎ দুজন কনওয়েতে বাস করে আর দুজন সমুদ্রে গেছে এই হচ্ছে দুই দুয়ে চার জীবন্ত ভাই আর সে বেঁচে আছে তার কথা বলতে হবে না সেই তো তাকে জিজ্ঞাসা করা হয়েছে তাকে নিয়ে পাঁচ আর দুজন মারা গেছে টোটাল তারা সাত এরপরে ডিএডটায় চলে এসো অ্যাক্টিভিটি ফোরের লাস্ট কোয়েশ্চেন হোয়াই ডাস দ্য গার্ল সে উই আর সেভেন কেন মেয়েটি বলেছে আমরা হই সাত তাহলে দুজন মারা গেছে তবু কেন মেয়েটা বলেছে আমরা সাত সে কেন বলেনি যে আমরা পাঁচ সেই প্রশ্নটাই করেছে তো এখানেও ডাস দিয়ে প্রশ্ন আছে প্রেজেন্টেন্সে আমরা উত্তরটা লিখেছি দেখো দ্য গার্ল সেজ সেটা শেষ হয়ে গেছে দ্য গার্ল শেজ উই আর সেভেন মেয়েটা বলেছে আমরা হই সাত বিকজ কারণ কী কারণে সে বলেছে না সি ওয়াজ সো লিটিল দ্যাট সে এতটাই ছোটো যে সি ডাস নট নো অ্যাবাউট দ্য ডেথ সে মৃত্যু সম্বন্ধে কিছুই জানে না তাহলে আমরা যারা বড় হয়েছি যাদের জ্ঞান হয়েছে আমরা জানি যে মৃত্যু মানে কি একটা মানুষ মরে গেলে সে আর কিন্তু ফিরে আসে না কিন্তু সেই মেয়েটা এতটাই ছোট যে ওয়াজ সো লিটিল দ্যাট সি ডাস নট নো অ্যাবাউট দ্য ডেথ সে মৃত্যু সম্বন্ধে কিছু জানে না তার এই জ্ঞানটা হয়নি যে তার যে দু ভাই বোন মারা গেছে তারা আর কখনও ফিরবে না তার মতে সে দু ভাই বোনও কিন্তু বেঁচে আছে তাই তাদেরকে ধরে সে সব সময় বলে যে আমরা হই সাত এরপরে অ্যাক্টিভিটি ফাইভে চলে এসো মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোইং ওয়ার্ডস নিচের শব্দগুলো দিয়ে আমাদের বাক্য তৈরি করতে বলা হয়েছে অর্থাৎ বাক্য রচনা দেখো পাঁচটা শব্দ দেওয়া আছে ডুয়েল ক্লাস্টার্ড রাস্টিক গ্রেভ মেড আমি দেখো অ্যাক্টিভিটি ফাইভটা এখানে তোমাদের করিয়ে দিয়েছি প্রত্যেকটা দিয়ে আমি একটা করে বাক্য রচনা করিয়ে দিয়েছি প্রথমে আছে ডুয়েল ডোয়েল মানে বাস করা আমি বাক্য রচনায় লিখেছি উই ডুয়েল ইন ইন্ডিয়া আমরা ভারতে বাস করি তোমরা তোমাদের ইচ্ছা মতো অন্য কিছুও লিখতে পারো এরপরে আছে দেখো ক্লাস্টার্ড ক্লাস্টার্ডে লিখেছি কি দ্য অ্যান্ডস ক্লাস্টার্ড ইন এ হোল পিমড়েগুলো একটা গর্তর মধ্যে জড়ামড়ি করেছিল মানে পিঁমড়েরা যেরকমভাবে থাকে অনেকে একসঙ্গে থাকে না সেটাকে বলা হয় ক্লাস্টার্ড তো পিঁপড়েরা একটা গর্তের মধ্যে একসাথে সব জমাট বেঁধেছিল এরপরে চলে এসো তিন একটাই রাস্টিক রাস্টিক মানে আমরা জানি গ্রাম্য তো লিখেছি আয়ামের রাস্টিক বয় আমি হচ্ছি একটি গ্রাম্য ছেলে তোমরাও এটা লিখতে পারো কেউ মেয়ে হলে আয়ামের রাস্টিক গাল করে দিতে পারো বা অন্য কিছুও তোমরা লিখতে পারো এরপর আছে গ্রেভ গ্রেভ মানে জানি আমরা কবর তো এটা নিয়ে কী লিখেছি দেয়ার আর মেনি গ্রেভস ইন দ্যাট প্লেস ওই জায়গাতে অনেক কবরস্থান আছে মানে ওখানে অনেক কবর যেহেতু মানুষকে কবর দেওয়া হয়েছে সেই রকম অনেক কবর ওই জায়গাটিতে আছে আর লাস্টে আছে মেড মেড মানে মেয়ে ছোট্ট মেয়েকে মেড বলা হয় তো এটার বাক্য রচনা কি করেছি দ্য মেড ইজ ভেরি বিউটিফুল ছোট্ট মেয়েটি হয় খুবই সুন্দর তো এখানে আমাদের অ্যাক্টিভিটি ফাইভ শেষ হলো এরপরে আছে অ্যাক্টিভিটি সিক্স লাস্ট যেটা আছে তো অ্যাক্টিভিটি সিক্সে আমাদের কি বলেছে অ্যাক্টিভিটি সিক্সে আছে দেখবে হোমোফোনস একই রকমের সব সেই শব্দগুলো দিয়ে আমাদের কিন্তু বাক্য রচনা করতে বলা হয়েছে একই রকমের শব্দ বলতে কি দেখবে যে শব্দগুলোর উচ্চারণ অনেকটা একই রকমের হয় আমরা এখানেই দেখো করলাম অ্যাক্টিভিটি টুতে সম্ভবত হ্যাঁ অ্যাক্টিভিটি টুতে যেটা করলাম উচ্চারণটা একই রকম মানে একটা ছন্দ মিলছে কিন্তু এখানে তোমরা দেখতে পারবে যে এখানে আমরা দেখব ছন্দ তো মিলছে বটেই মানে একই রকম উচ্চারণ শুধু ছন্দ বিলছে নয় জাস্ট বানানটা একটু অন্যরকম কিন্তু দুটোর উচ্চারণ কিন্তু একই রকম তো এইগুলোকে বলা হয় হোমোফোনস এখানে দেখো তোমাদের মনে হয় এক দুই তিন চার পাঁচটা পাঁচ দুগুণে দশটা দেওয়া আছে আমি একটু পরে তোমাদের উচ্চারণগুলো বলি তাহলে তোমরা বুঝতে পারবে দেখো প্রথমেরটা আছে দেখো মেট মেট দুটোরই উচ্চারণ এক কিন্তু দেখো বানানটা আলাদা পরেরটা আছে দেখো হেয়ার হেয়ার একই উচ্চারণ মানে এবং বানান কিন্তু আলাদা এরপর আছে ওয়ান্ডার ওয়ান্ডার একই উচ্চারণ এক্ষেত্রেও মানে এবং বানান কিন্তু আলাদা এখানে টু আর টু একই রকম আর লাস্টেরটা দেয়ার আর দেয়ার সব ক্ষেত্রে দেখো যে ছন্দ মিলেছে নয় উচ্চারণ হুবহু এক কিন্তু বানানের সামান্য একটুখানি ডিফারেন্ট আছে ডিফারেন্স আছে এবং দুটোর কিন্তু অর্থও আলাদা তো আমি এক এক করে অর্থ বলে এবং বাক্য রচনাগুলো কিন্তু তোমাদের বলে দিচ্ছি দেখো এখানে প্রথমে আছে এম ইটি মেট এই মেট হচ্ছে মিটের পাস্টেন্স অর্থাৎ দেখা হয়েছিল বা সাক্ষাৎ হয়েছিল আর পরেরটা এম এই মেট মানে কিন্তু বন্ধু তাই আমি এটা নিয়ে কী বাক্য রচনা করেছি আই মেট অ্যান্ড ওল্ড মেট ইয়েস্টারডে আমার সাথে একটি পুরানো বন্ধুর গতকাল দেখা হয়েছিল তাহলে একটা মেট মানে হচ্ছে দেখা হয়েছিল আর একটা মেট ওই যে ওল্ড মেট সেটার মানে হচ্ছে পুরানো বন্ধু এরপর একটা চলে এসো হেয়ার আর হেয়ার প্রথম যে হেয়ার আছে আই আর এই হেয়ার মানে আমরা জানি চুল আর পরের হেয়ার এই চেয়ে এই হেয়ার মানে খরগোশ তাহলে একই উচ্চারণ কিন্তু মানে এবং বানান আলাদা তো এটা নিয়ে আমি কি বাক্য রচনা করেছি ইন এ হেয়ার্স বডি একটা খরগোশের শরীরে দেয়ার আর মেনি হেয়ার্স তার অনেক লোম বা চুল থাকে এরপরটা চলে এসো ওয়ান্ডার আর ওয়ান্ডার ডব্লু ও এন আর এই ওয়ান্ডার মানে অবাক হওয়া বা ভাবা আর পরের যে ওয়ান্ডার আছে ডব্লু এ এন আর এই ওয়ান্ডার মানে কিন্তু ঘোরাফেরা করা তো আমি কি লিখেছি দেখো এখানে বাক্য রচনাটা আই ওয়ান্ডার আমি ভাবি হোয়াই ইউ ওয়ান্ডার ইন রোডস তুমি রাস্তাঘাটে বা পথে এত ঘুরে বেড়াও কেন তাহলে প্রথম ওয়ান্ডারটা হচ্ছে ভাবা আর পরের ওয়ান্ডার হচ্ছে ঘুরে বেড়ানো এরপরটা দেখো টু আর টু প্রথম টু টি ডব্লু ও টু এই টু মানে আমরা জানি দুই আর পরের টুটা এই টুটা একটা আমরা ইনফিনিটিভ হিসাবেও ব্যবহার করি আবার একটা অ্যাডভার্ব হিসাবেও ব্যবহার করি তো দেখো আমি এখানে করেছি আই ওয়েন টু মার্কেট টু বাই টু পেন্স আমি বাজারে গিয়েছিলাম দুটো পেন কিনতে তাহলে এখানে দেখো প্রথম যে টুটা করেছি ওটা ইনফিনিটিভ পরেও আর একটা টিও টু আছে এখানে টি ডবলও টুটা অ্যাডভার্ভ হিসাবে ব্যবহার এখানে আমরা সেটা দিই এখানে যে টিও টুটা বসেছে ওটা হচ্ছে ইনফিনিটিভ তো একটা ইনফিনিটিভ টু আর একটা ও টু মানে হচ্ছে দুই আমরা জানি তাহলে আমি বাজারে গিয়েছিলাম দুটো পেন কিনতে লাস্টেরটা চলে এসো দেয়ার আর দেয়ার প্রথম দেয়ার যে আছে টি এইচ দেয়ার মানে সেখানে আর পরের যে দেয়ার আছে টি এইচ এই দেয়ার মানে হচ্ছে তাদের তো আমি এটা দিয়ে কী বাক্য রচনা করেছি দেয়ার আর টু পয়েন্টস সেখানে দুটি পুকুর আছে হুইচ আর দেয়ারস যেগুলি হয় তাদের তাহলে সেখানে ওই দেয়ার আর পরেরটা দেয়ার মানে তাদের সেখানে দুটি পুকুর আছে যে পুকুরগুলি হয় তাদের তো এখানেই আজকে আমাদের এই ভিডিওটি শেষ হল সমস্ত অ্যাক্টিভিটি আমি তোমাদের ব্যাখ্যা সহ সলভ করে দিলাম আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো কমেন্ট করে জানিও কেমন লাগলো যদি কোনো জায়গায় অসুবিধা বা ডাউট থাকে সেটাও আমাকে কমেন্ট সেকশানে জানিয়েও আমি সলভ করে দেবো এবং ভিডিওটি ভালো লাগলে তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এইরকমই তোমাদের ক্লাসের ইংলিশ রিলেটেড আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমি আগেই বললাম তোমাদের ক্লাসের সমস্ত টেক্সট ভিডিও গ্রামার ভোকাবুলারি এবং রাইটিং স্কিলের ভিডিও তোমরা আমার এই চ্যানেলে পেয়ে যাবে তো চলো আজকে এখানেই শেষ করলাম খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সকলে ভালো থেকো সুস্থ থেকো গুড বাই